মনমতো না হলে এই বয়কট আলোচনা করা যেতেই পারে। দপ্তর কি করবে, কে কোন জায়গায় থাকবে, তা সম্পূর্ণ ওই সরকারের ব্যাপার। তা নিয়ে কেউ শর্তাবলী নির্দেশ করতে পারে না। রবীন্দ্র ভবনে বুধবার অনুষ্ঠিত হলো জাতীয় প্রেস দিবস। সেখানে এই বক্তৃতা দিতে গিয়ে এই কথাই বললেন রাজ্যের তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি আরও বলেন যে আগে ভাবতাম আমার ব্যাপারে লেখা উঠেছে, এখন তা আর ভাবি না, আমরা প্রো পিপল প্রো মিডিয়া। আমি নাম প্রস্তাব করলাম, দপ্তর কেন সেটা বিবেচনা করলো না, আমি যেটা বলবো সেটাই হতে হবে, আমার মন মতো না হলে আমি বয়কট করব, আমি যাব না, বা আমি অন্যরা যেন মিটিংয়ে না আসে, কর্মসূচিতে না আসে আমি প্রভোগ করব, সেগুলি তো মেনে নেওয়া যাবে না। আলোচনা করা যেতে পারে, কিন্তু ইউ ক্যানট ডিকটেট দ্য টার্ম। দপ্তর কি করবে, সরকার কি করবে, মাননীয় মুখ্যমন্ত্রী কি করবে, কে ডাইরেক্টর থাকবে, কে সেক্রেটারি থাকবে, এটা এক্সক্লুসিভলি প্রেরোগেটিভ অফ দ্য গভর্নমেন্ট, প্রেরোগেটিভ অফ দ্য চিফ মিনিস্টার, অনারেবল চিফ মিনিস্টার। নোবডি ক্যান ডিকটেট দ্য টার্ম। আমি পরিষ্কার ভাষায় আজকে দ্ব্যর্থহীন ভাষায় বলে দিয়ে যেতে চাইছি, আলোচনা করা যেতে পারে, দেনা পাওনা নিয়ে আমরা রয়েছি কথা বলার জন্যে, কিন্তু আমি যেটা বলবো সেটাই হতে হবে, নতুবা সরকার ভালো না, ব্যক্তিগত আক্রমণে চলে আসবো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, তথ্যমন্ত্রীর বিরুদ্ধে, উপমুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে। এই জিনিসগুলো আগে মনে লাগতো, এখন আর মনে লাগে না। আগে ভাবতাম আমার বিরুদ্ধে লেখা উঠেছে, এখন আর ভাবি না এই জিনিসগুলো। সুতরাং আমি প্রত্যেকের কাছে আহ্বান জানাব যে, আবারও বলছি, আমি ডে ওয়ান থেকে বলছি যে আমরা এই সরকার, মুখ্যমন্ত্রী, তথ্যমন্ত্রী প্রত্যেকে আমরা প্রো পিপল এবং প্রো মিডিয়া। বুধবার সন্ধ্যায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে 2 নম্বর প্রেক্ষাগৃহে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং আগরতলা প্রেস ক্লাবের সহযোগিতায় জাতীয় প্রেস দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী, তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী এবং প্রেস ক্লাবের সম্পাদক সহ অনেকেই। অনুষ্ঠানে রাজ্যের সংবাদ জগতে বিশেষ অবদান রাখার জন্য রাজ্যের বিশিষ্ট সাংবাদিক ও চিত্র সাংবাদিকদের সম্মাননা জ্ঞাপন করা হয়। এদিন বক্তৃতা রাখতে গিয়ে যারাই সরকারকে এবং দপ্তরকে নানানভাবে বেকায়দায় ফেলতে চাইছেন, তাদের একহাত নিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।